হ্যালো ফ্রেন্ড, আমি পিন্টু বিশ্বাস আর আপনারা দেখছেন ক্রিয়েটিভিটি গার্ডেনিং। প্রথমেই বলি, এটি আমার আঙুর গাছের ওপর প্রথম ভিডিও। আজকের এই ভিডিওটিতে আঙুর গাছে চারা বসানোর জন্য মাটি নির্বাচন, পাত্র নির্বাচন এবং কী পদ্ধতিতে আপনারা গাছটিকে বসাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে আঙুর গাছের সম্পূর্ণ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করলে ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে, তাই আঙুর গাছের সম্পূর্ণ চাষ পদ্ধতি নিয়ে দ্বিতীয় ভিডিও আপলোড করব, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে বাড়ির একটি ছোট জায়গাতে আঙুর গাছ চাষ করা সম্ভব। সেটি হতে পারে বাড়ির উঠোনের একটি অংশে অথবা বাড়ির ছাদে, যাই হোক সেই বিষয়ে আমি পরে আলোচনা করছি। প্রথমে আলোচনা করা যাক এই গাছটি সম্পর্কে। একটি প্রবাদ রয়েছে, আঙুর ফল টক, আর এই কথাটি আমাদের জন্য বিশেষ করে কার্যকর, কারণ আমরা এখনও পর্যন্ত এই আঙুর গাছের সঠিক পরিচর্যা কীভাবে করে উঠতে হয় তা আমরা এ যাবৎ জেনে উঠতে পারিনি। পুরোটাই বাইরের রাজ্য ও অন্য দেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে আঙুর চাষ শুরু হয়েছে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে সেইভাবে কোনো ব্যক্তি এই আঙুর চাষে আগ্রহ প্রকাশ করেনি। এই আঙুরের চাষে খ্যাত দেশগুলির মধ্যে ভারতবর্ষ, নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান প্রভৃতি দেশ রয়েছে। বর্তমান আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই আঙুরের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে এই আঙুর চাষে। বাড়ির উঠোনের মাচায় আঙুর গাছ লাগিয়ে যে বিপুল পরিমাণে আঙুর পাওয়া যায় তা আপনারা দেখতেই পাচ্ছেন। গাছের প্রতিটি কাণ্ডে থোকায় থোকায় যে ঝুলন্ত আঙুর দেখা যাচ্ছে সেগুলো খেতে যতটা সুন্দর, পাকলে সেগুলো তো ততটাই সুস্বাদু। চলুন অন্ততপক্ষে একটি গাছ রোপণ করে সেই গাছের ডালে থোকায় থোকায় ঝুলন্ত আঙুরের অপূর্ব দৃশ্যকে বাস্তবে রূপ দিই। আর যদি আঙুর মিষ্টি হয় তবে তো কোনো কথাই নেই। সর্বপ্রথম আপনাদের 12 ইঞ্চি অথবা তার চেয়ে বেশি একটি বড় টব লাগবে। এটি আমার 12 ইঞ্চি একটি মাটির বড় টব, এর মধ্যে 2টি হোল রয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। টবের হোল দিয়ে যাতে মাটি বার না হয়ে যায় তার জন্য আপনারা টবের হোলগুলিকে ভাঙা টবের টুকরো দ্বারা বন্ধ করে দিতে পারেন, অথবা টবের নিচের কিছুটা অংশে আমি কাঠ কয়লা দিয়ে পূর্ণ করে দিয়েছি, এটাও আপনারা করতে পারেন। আঙুর গাছে চারা বসানোর জন্য মাটি নির্বাচন এটি গুরুত্বপূর্ণ বিষয়। দোআঁশযুক্ত লাল মাটি অথবা দোআঁশযুক্ত বেলে মাটিতে আঙুর চাষ ভালো হয়। এটি আমার 8 ইঞ্চি একটি ফ্ল্যাট টপ, এটির মাধ্যমে আমি প্রায় 2 টব দোআঁশযুক্ত বেলে মাটি নেব এবং মাটিগুলোকে ঢেলে দেব।
পরিমাণ মতো গোবর সার, এবং গোবর সার না থাকলে তার পরিবর্তে জৈব সার অথবা ভার্মি কম্পোস্ট মাটির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। খুব সামান্য পরিমাণ নিমখোল নেবেন। নিমখোল নেওয়ার পরে মাটির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এই নিমখোল নানা রকম ছত্রাকের আক্রমণ থেকে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে গাছের শিকড়কে রক্ষা করবে। এইভাবে ভালো করে মাটি থেকে মেশানোর পরে চারাগাছটিকে টবের মাঝখানে বসিয়ে দেবেন এবং সবশেষে পরিমাণ মতো মাটিতে জল দিয়ে দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, চারাগাছ বসানোর কয়েক মাস পর অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই মাসগুলিতে আপনারা লক্ষ্য করবেন গাছে একটিও পাতা থাকবে না, প্রায় একটি দুটি করে সব পাতা আস্তে আস্তে গাছ থেকে ঝরে পড়বে। এই দৃশ্য দেখবার পর আপনারা হয়তো কিছুটা ভয় পেয়ে যাবেন বা ঘাবড়ে যাবেন, আপনারা ভাববেন গাছটি মরে গেছে। তবে ভয়ের কিছু নেই, এই মাসগুলিতে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই এই গাছগুলি থেকে পাতাগুলি ঝরে পড়ে। এই সময়টি আঙুর গাছের রেস্ট নেওয়ার সময়, অর্থাৎ একে বলা হয় রেস্ট সিজন। গাছে বেশি পরিমাণে আঙুর পেতে আপনাদের ফেব্রুয়ারি থেকে গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে। এইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলিতে আপনাদের গাছের পরিচর্যা করার পরে অবশেষে আপনারা দেখবেন মার্চ থেকে গাছে নতুন শাখা প্রশাখা তৈরি হতে শুরু করেছে এবং সেই শাখা প্রশাখাগুলিতে ফুল আসা শুরু করে দিয়েছে। ফুল আসার পর থেকে আঙুর মিষ্টি হতে সময় লাগে 120 দিন বা 4 মাস। অবশেষে আপনারা দেখবেন জুলাই মাসগুলিতে আঙুর লাল হতে শুরু করেছে। এই জুলাই মাসটি হলো আঙুরের পরিপূর্ণ ফলে রূপান্তরের সময়। অবশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি আলোচনা করেছিলাম গাছের সম্পূর্ণ চাষ পদ্ধতি নিয়ে আমি একটি সেকেন্ড ভিডিও আপলোড করব। এটি আমি আপলোড করব জানুয়ারি মাসের প্রথমের দিকে, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।